সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে 2020 ইংরেজি শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। 2019 সালে নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জনাব আলহাজ মোশাররফ ওমর ওরফে মোশাররফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদানকৃত এই প্রতিষ্ঠানটি আপনার সন্তানকে সুশিক্ষিত ও দক্ষ মানুষ হিসেবে তৈরি করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অত্র প্রতিষ্ঠানটি পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের অনন্য বৈশিষ্ট্য স্বল্প খরচে মানসম্মত শিক্ষা, নিজস্ব সুবিশাল ক্যাম্পাস, প্রশস্ত খেলার মাঠ, মাল্টিমিডিয়া প্রজেক্টর ও স্মার্ট বোর্ড সমৃদ্ধ ক্লাসরুম। আপনার সন্তানকে আগামী দিনের দক্ষ নাগরিক গড়ার এক অনন্য কারখানা হচ্ছে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ। তাই আর দেরি না করে আজই ভর্তি করাতে চলে আসুন মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে। ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ, কাঁচপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। বিসমিল্লাহ রহমান রহিম। আমার প্রিয় সোনারগাঁ, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের সকল জনগণ যারা আজকে আমার কথা শুনছেন, তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আমি মোহাম্মদ মোশাররফ ওমর ওরফে মোশাররফ হোসেন, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি কাঁচপুর ইউনিয়ন পরিষদে অনেক উন্নয়নের কাজ করছি, তথাপি একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি, এলাকার জনগণকে, এলাকার যে ছেলেমেয়েরা আছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারলে আমরা যত উন্নয়ন করি দেশের উন্নয়ন হবে না। আমি অনেক চিন্তা করে দেখেছি যে আমার এলাকার মানুষকে তথা বাংলাদেশের যদি একটি সন্তানকেও সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, দেশের সম্পদ তৈরি করতে পারি, তাহলে দেশের উন্নয়ন হবে। তাই সোনারগাঁ কাঁচপুরে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ আমি নির্মাণ করেছি, তৈরি করেছি। আজকে এখানে অনেক ছেলেমেয়েরা ভর্তি হয়ে 1 তারিখে ক্লাস শুরু করেছে। এই স্কুলটি প্রায় 3 বিঘা জায়গার উপর নির্মিত, অত্যন্ত সুন্দর, বড় খেলার মাঠ, ছোট বাচ্চাদের খোলা মানুষদের জন্য পার্ক, খেলার ব্যবস্থা এবং প্রতিটি ক্লাসরুমই স্বাস্থ্যসম্মত, প্রচুর আলো বাতাসের ব্যবস্থা। এখানে প্রতিটি শিক্ষক শিক্ষিকা অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। আমি এখানে যে স্কুলটি তৈরি করেছি, অবশ্যই আমি বিশ্বাস করি যদি আপনাদের সকলের সহযোগিতা পাই তাহলে এই বিদ্যাপীঠটি, এই স্কুলটি এক সময়, আমি আশা রাখি যে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ এবং অত্যন্ত ভালো একটা স্কুল তৈরি হবে। আপনাদের সহযোগিতা পেলে আমরা প্রমাণ করতে পারব মোশাররফ হোসেনের স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ স্কুল অ্যান্ড কলেজ। আমি আপনাদের এই স্কুলটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে, আমরা বাংলাদেশ সরকার যত আধুনিক ডিজিটাল পদ্ধতি, যত আধুনিক ব্যবস্থা তৈরি হয়েছে তার সবটাই আমরা এখানে ব্যবহার করেছি। প্রতিটি ক্লাসরুমে আমরা স্মার্ট বোর্ড ব্যবহার করেছি। এখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে এখানে পাঠদান করা হয়, প্রতিটি শিক্ষক অভিজ্ঞ। আমি আমার এই কথার মাধ্যমে আমি আরও জানাতে চাই সকল আমার এলাকার যারা আমার বক্তব্য শুনেছেন বা শুনছেন বা দেখছেন, অভিভাবকদের প্রতি আমি একটু অনুরোধ করব। তার সাথে সাথে আমি সকল ছাত্রছাত্রী ভাই বোনদেরকে অনুরোধ করব যে আপনারা অন্তত একবার মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজে, আপনাদের দাওয়াত রইল, আসবেন।
স্কুলটাকে আপনারা দেখেন, আমার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তারা কীভাবে পাঠদান করছেন, কীভাবে শেখাচ্ছেন আপনারা একটু দেখে আশা করি যদি আসেন তাহলে আপনাদের ভালো লাগবে। এবং আপনি যদি ভালো লাগে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনার সন্তানকে স্কুলে ভর্তি করাবেন, স্কুলে পাঠদানের সুযোগ করে দিবেন। আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি করব যেন আপনার সন্তান এই স্কুল থেকে একটি সম্পদ হয়ে বের হয়, যা বাংলাদেশের জন্য এবং এলাকার জন্য আমাদের জন্য সামনে ভবিষ্যতে তারা এক একটি রত্ন পরিণত হবে। আমি শুধু অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার ছাত্রছাত্রীদেরকে এখানে একবার হলে পাঠাবেন দেখার জন্য। আমি আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও কাশপুর একটি জনবহুল এলাকা। এলাকার কৃতি সন্তান 2019 সালের নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান জনাব আফাত মোশাররফ ওমর ওরফে মোশাররফ হোসেন তার নিজস্ব 3 বিঘা জমির উপর অত্যাধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন, নিয়োগ করেছেন দক্ষ শিক্ষক মণ্ডলী, রয়েছে সুবিশাল খেলার মাঠ, রয়েছে আধুনিক শিক্ষার সকল উপকরণ। এখানকার প্রতিটি শিক্ষক অত্যন্ত দক্ষ এবং পাঠদানের ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। আমরা একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য যে পদ্ধতিতে শিক্ষা প্রদান করা উচিত, যে সকল শিক্ষা উপকরণের সহযোগিতা নেওয়া উচিত, আমরা সেই পদ্ধতি এবং সেই উপকরণগুলোর সম্পূর্ণ ব্যবস্থা এখানে রেখেছি। আপনারা শুনে আনন্দিত হবেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান মানে দক্ষ ব্যবস্থাপনা পরিষদ, আন্তরিক শিক্ষক, সুশিক্ষিত শিক্ষক এবং আন্তরিক অভিভাবক, সচেতন অভিভাবক ও কর্মতৎপর শিক্ষার্থী। আমরা দক্ষ ম্যানেজমেন্ট পেয়েছি, দক্ষ শিক্ষক পেয়েছি, একটি অত্যাধুনিক ক্যাম্পাস পেয়েছি। সুতরাং সম্মানিত অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে, যদি আপনার সন্তানকে সুশিক্ষার মাধ্যমে দেশে এবং বিদেশে সুপ্রতিষ্ঠিত করতে চান তাহলে শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজকে বেছে নিতে পারেন। আপনারা আপনাদের সর্বোচ্চ সম্পদ আপনার সন্তানটিকে আমাদের হাতে তুলে দিন, আমরা তাকে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ।